পূর্ব বর্ধমান জেলার করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রবিবার বর্ধমান পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল 11 জন, জেলায় আক্রান্ত হয়েছেন 28 জন। শুরু হয়েছে নৈশ কারফিউ। সোমবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্জন গেট চত্বরে জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি যারা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। এদিন বাস যাত্রীদেরও মাস্ক দেওয়া হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রবিবার বর্ধমান পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল 11 জন, জেলায় আক্রান্ত হয়েছেন 28 জন। শুরু হয়েছে নৈশ কারফিউ। সোমবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্জন গেট চত্বরে জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি যারা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাদের জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। এদিন বাস যাত্রীদেরও মাস্ক দেওয়া হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।